এই বর্ষণের নির্বাচন চায় না, আজকে সকালে এই নির্বাচন বর্জন করছে। সেক্ষেত্রে শেখ হাসিনা সরকার তার একতরফা নির্বাচন বর্ষণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে বিশ্বের কাছে ভুলুঞ্চিত করেছে, তাদের মর্যাদা এবং দেশকে একটা সংকটের মুখে ঠেলে দিয়েছে। এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখা আজকের এই প্রতিবাদ সভার আয়োজন করছে। এখন কিছু বলার জন্য আমি অনুরোধ করব জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক আলাদা। যে বর্তমানে যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, এখানে আমরা লক্ষ্য করছি যে খালি 154 ওরা হচ্ছে বিএনপি প্রতিনিধিরা নির্বাচিত হচ্ছে। এখন যেটা হচ্ছে না সিলেকশন হচ্ছে, কোনো ইলেকশন হচ্ছে না, প্লাস কোনো মানুষ নাই ভোটছে, ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছে না, মানুষের ভোটের অধিকারও তারা কেড়ে নিচ্ছে। এই জন্য আমরা এদেরকে ধিক্কার জানাই। আজকে যে নির্বাচন হচ্ছে বাংলাদেশে, এটা একটা সম্পূর্ণ প্রহসন নির্বাচন। আমরা ক্যালিফোর্নিয়া বিএনপির পক্ষ থেকে নির্বাচনকে ধিক্কার জানাই। এ ধরনের নির্বাচনের নামে মানুষের মৌলিক অধিকার হরণ করা এবং যেভাবে ঘর বাড়ি পুড়ে বিএনপির লোকজনকে অত্যাচার করা হচ্ছে, এর জন্য আমরা ধিক্কার জানাই এবং আমাদের ঘৃণা জামাই। এবং আমরা অচিরেই শেখ হাসিনাকে বলবো এই স্বৈরাচারী মনোভাব বাদ দিয়ে বিএনপি এবং সমস্ত দলকে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করা হোক, অথবা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজ ব্যবস্থা সব কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমরা এই জন্য গভীরভাবে উদ্বিগ্ন। কাজে আমরা অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে এই সমস্ত প্রহসনমূলক নির্বাচন এগুলো বাতিল করে অচিরেই বহুদলীয় এবং সবার অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা হোক। বাংলাদেশে এই প্রথম একটি নির্বাচন হচ্ছে যেখানে বিরোধী দলীয় নেত্রীকে গৃহবন্দী রাখা হয়েছে, আরেকটি বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকেও রাখা হয়েছে সিএমএইচে বন্দী করে। এরকম একটি অবস্থায় প্রহসনমূলক নির্বাচন হচ্ছে বাংলাদেশে। আমি অবিলম্বে শেখ হাসিনা পদত্যাগ দাবি করছি এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি এবং অবিলম্বে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে দেওয়ার দাবি জানাচ্ছি। বাংলাদেশে যে অবস্থা এই আওয়ামী বাকশালী সরকার সৃষ্টি করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এবং গণমানুষের অধিকার আজ নেই, তাই অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচনের মধ্যে দিয়েই সঠিক গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মধ্যে দিয়েই বাংলাদেশকে দুর্যোগ কাটিয়ে উঠবে এবং সেই পথে হাঁটবার জন্য আমি তাকে অনুরোধ জানাচ্ছি। আবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব বদরুল আলম চৌধুরী শিবলু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার যুগ্ম সম্পাদক। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, চার ঘন্টা হয়ে গেছে ইলেকশনের। এখন পর্যন্ত আমাদের ধারণা এবং আপনারা সাংবাদিকরা দেখেছেন 4%-এর বেশিও ভোট কাস্ট হয় নাই। সেই জনগণের প্রত্যাখ্যান কারে করেছে, বিরোধী দলকে করেছে না সরকারি দলকে করেছে, এটা আপনারা অনুমান করেন। আপনারা এটা দেশবাসীকে জানান, আমরা প্রতিবাদ জানাবো না। আর প্রতিবাদ জানাবার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। শুধু এই কথা জানাবো, দেশ আমরা প্রবাসে থেকেও এই জন্য লজ্জা আমাদের মুখ দেখে ফেলেছি। আমরা অচিরেই অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জন্য শেখ হাসিনাকে আমরা অনুরোধ জানাচ্ছি, অথবা দেশের অর্থনীতি, সমাজনীতি সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনারা এই কথাই বলে আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম, উপস্থিত জাতীয়তাবাদী দলের সকল সদস্যবৃন্দ, আজকে আমরা উপস্থিত হয়েছি একটি প্রতিবাদ সভার, যে আজকে 5ই জানুয়ারি বাংলাদেশে একটি কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি হল। আজ বাংলাদেশের 90% মানুষ যেখানে চেয়েছিল একটি তত্ত্বাবধায়ক সরকারের নিমিত্তে ইলেকশন হয়ে সবারই ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার বাংলাদেশে আনয়ন করা, কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে ভুলঞ্চিত করে একটি প্রহসনমূলক নির্বাচনের আয়োজন করে জানি না বাংলাদেশে উনি কী সৃষ্টি করতে চাচ্ছেন। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। সুতরাং
আমরা এই নির্বাচন প্রবাস থেকে আমরা সোচ্চার গলায় বলতে চাই, এই নির্বাচন আমরা মানি না। অবিলম্বে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে শেখ হাসিনা পদত্যাগ কামনা করছি এবং নির্দলীয় সরকারের হাতে একটি সুষ্ঠু নির্বাচন করা আয়োজন করার দাবি জানাচ্ছি। আজকে বাংলাদেশের প্রধান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী রাখা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্যবৃন্দ রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন, স্পিকারের সাথে দেখা করে ব্যাখ্যা চেয়েছেন। আজকে তারা বলেন যে খালেদা জিয়াকে গৃহবন্দী রাখা হয় নাই। খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক রাখা হয়েছে, হাজার হাজার পুলিশ র্যাব দিয়ে তাকে গৃহবন্দী রাখা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকসহ বিভিন্ন সাংবাদিক এবং পেশাজীবীদের তার সাথে দেখা করতে সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার সংগ্রামী সভাপতি জনাব আব্দুল বাসিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত। আপনারা জানেন বাংলাদেশে যে একটি প্রহসনের নির্বাচন হচ্ছে, যেখানে বাংলাদেশের প্রধান বিরোধী দল নেই। আমরা একটা বাস্তব অবস্থা জানি, বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত সঠিক নির্বাচন হবে না এবং বিএনপি ব্যতীত সঠিক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি প্রধান দল। আজকে বাংলাদেশের নির্বাচন হচ্ছে প্রধান বিরোধী দলের নেত্রীকে জেলে রেখে, প্রধান বিরোধী দলের সকল নেতৃবৃন্দকে জেলে রেখে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির নীতি নির্ধারণের সকল সদস্যকে জেলে পুরে রাখা হয়েছে। আরেকদিকে নির্বাচন হচ্ছে, বাংলাদেশে 300 আসনের মধ্যে 153 বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে নির্বাচিত হয়েছে। বাংলাদেশে এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে যাতে কোনো বিরোধী দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। সেই হিসাবে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যাতে কোনো বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করলেও তাদের দাঁড়াতে পারবে না, কেউ নির্বাচনে যেতে চাইছে না, তাকেও জোর করে বাধ্য। এমন একটি নির্বাচনী ব্যবস্থা সিস্টেম চালু করা হয়েছে, কেউ নির্বাচনে যেতে চাচ্ছে না, তাকে জোর করে বাধ্য করা হচ্ছে। কেউ নির্বাচনে যেতে চাচ্ছে, তাকে নির্বাচনে যেতে দেওয়া হচ্ছে না। আজকে এই নির্বাচনের ফলে আমরা কী পাবো? এই নির্বাচনের পরে শেখ হাসিনা হয়তো প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু বিশ্বের কাছে, বাংলাদেশের কাছে তার গ্রহণযোগ্যতা পাবে না। পৃথিবীর একমাত্র ভারত ছাড়া পৃথিবীর ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান সহ পৃথিবীর কোনো দেশে এর গ্রহণযোগ্যতা পাবে না। আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু তিনিও দাঁড়িয়ে বলতে পারবেন না তিনি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। আমরা যেখানে বাংলাদেশের 4 ঘন্টা নির্বাচন হচ্ছে, এখনও 1-2% বেশি মানুষ নির্বাচনে যায় নাই, সেখানে কালকে কিভাবে নির্বাচনে প্রধানমন্ত্রী বলে দাবি করবেন? আমি এটা বলতে চাই, আগামী দিনে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের ইমেজের স্বার্থে শেখ হাসিনা এটা উপলব্ধি করবেন, যাতে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন, বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার পায়, বাংলাদেশের মানুষের তার মানবাধিকার পায়, বাংলাদেশের মানুষ তার অবাধে চলাফেরার অধিকার পায়।